कृष्ण हरि ओ कृष्ण शंकर गुरु हरि रा श्रीमद् भागवत पंचम स्कंध भवतरी रूपक व्याख्या कृष्ण ए राम एते के सुनते बहु गणनी अविरगति नुपदे म ভরত দুনাই অভবা তুমি বুঝাইবে ক লাগিলা বনাই হে রাম কোনো কোনো বেলা সদা গৰব মিত্রে জীবরা
বিষয় চেষ্টা তো নষ্ট হুয়ে হেরাম পেলাওয়ে দুর্ঘুর নর কতবা পুনরপি কদা গড়র হেরাম দেখি মনুষ্য কাক তেখনে পলায় নপারে তাহার লাগ চিন্তা কৰি যায় এরাম সরু বড়ে দেখে পাছে রাজহ তার পাখ বাণী জারু চাপি বে এরাম নেদে তাক লাগ রাজ হংখে কদাসিত ও জাতু পদ্ম বনে কেলি করে প্র বার সঙ্গ নাপায় সিংহর ভয়ত আতি দুঃখ হেরাম পাছে বানরর লাগ লয়া থাকে তাতে বে বিচার ধর্ম প্রবর্তে হেরাম অইনু অইনু মুখ চাই ভাবুকি পাওয় ও পাহরিল সিংহ পূর্বজ ডালে দেওয়া দেই কৰি ফুৰে ও নিজ মাতৃ ভগ্নী তুমি ঠুন আছৰে এৰাম বুজি জীৱত আৱে দৃষ্টান্ত সিংহর বাতাস যেন কালচক্র এরাম ব্রহ্মা কু কাটিবে লাগ আছে পুরি ফুরি ও ইহাক শুনিলে জীব হব যাই হেরাম কঙ্ক বক সদি সপা খন্দ দে বতাক অ শঙ্কাতে আরাধে কাল চক্রত ৰিবাক
কেনমতে পাৰে কিটো ৰাখিবে আনক এৰাম কিন্তু পাখণ্ড কোৱাৰা ধনে দি বামা পূজা কৰি তাক কতোনে দেখাই এৰাম পাছে হংস তুইল ব্ৰাহ্ম নৰল গাৱে ও নেদে তাৰ কবে সংগ উত্তম অধম ও কাল ভয়ে লয়ে সংগ জীবনী হেরাম বিধ বাগমনে উপ জয়পু তাকে পুখি বাক মাত্র যত্ন দি রাতি হেরাম থাকে কুলি মালি করি বানর পরায় ও নাই মাতি ভগিনীর বিচার ক্রিয়া করে না মত ও পাহরিলে কাল ভয় মৃত্যুকে নমত চালাক জুলুক করি কপি যেন চাওয়ে ভাজার পুত্র মুখ নেরেকি গুয়াওয়ে কোনো বেলা বানি জারু ফুরি নানা ঠাই পর্বত গুহাত গয়া পরে গিরি খাই কথম পিপায়া লতা গাছি থাকে ধরি তলত সাহন্তে যেন প্রাণ যায় মরি ভয়ঙ্কর ময় তাত হস্তির প্রতাপ উড়ৈ ধাতু দেখন্তে কু মরে মাও বাপ বোলে এই হস্তি আজি লইলে হন্তে প্রাণ ভাগ্যকে এড়াইলু হন্তে মৃত্যুর সন্ধান পুনরপি বাণী জারু করে অভিলাষ এতেকে দুঃখ তু বাণী জারু নেরে আস ইহার দৃষ্টান্ত শুনিও জীবত পৰত মোময় ঘূৰ নৰক গৰ্তত শিবেলাত মৃত্যু কদে শিলু হস্তি সৰি মৰণতে মৰণতে জীৱে আয়ুলতা ধৰি পৰম নীলাজ জীৱ দুখত অনুপদে বৈৰাগ্য কিছু মিছাবি সংসাৰ পথত আছে মায়াই পেলায়
ज्ञान भक तिहे কলি যুগে ভারত ব ঋষে কর্ণর কায় মিলিবে জীবর ইতু পরম উপায় ও রাম ও হেন জানি মহন্ত জ নরসংগ লৈ শ্রবণ কীর্তন সদা কৰিবে লাগৈ ও ৰাম ও তত হন্তে লভিবে কক বিজ্ঞান ভকতি ইয়াত পৰে লাভ জীৱৰ সম্পতি অ আহি আছে বাণিজ ৰিবে এহি মান সংসাৰ পথত পৰি বুদ্ধি ভৈল সদাচিতে মিছা বিষয়ত হাত ফুৰাব নিতে হেৰা বহু গণ ৰাজা শুনা মূৰ কথা প্ৰাণী সমস্তকে দায়া কৰি বিষয়ত ধৰা জ্ঞান সান্দাতি আপোন মনত অ মাধৱৰ সেৱা মানে কৰি বাতি খাল বিষয় বাসন মানে এৰি পৰম গতি তৰা সংসাৰক বুজাই এহি মানে কবে শাস্ত্ৰত তক ও ৰাম ও যত দেখা পুত্ৰ পত্নী হবে মায়া শুনা শব্দনে ইটো কথা অনুপাম ভনে অনিৰুদ্ধে কবে বোলা দেখা পুত্ৰ পত্নী হবে মায়াময় কৃষ্ণে পৰম তত্ত্ব জানিবা নিশ্চয় অ শুনা সৰ্বজনে ইটো কথা অনুপাম ভনে অনিৰুদ্ধে কবে
ধৰি